রানাঘাটের বিখ্যাত চিড়ে ভাজা অনেকেই খেয়েছেন লোকাল ট্রেনে উঠে এই চিড়ে ভাজা কিন্তু সেই রকম নয় সেটাও অবশ্যই টেস্টি আমি বলছি না যে সেটা টেস্টি নয় কিন্তু এটা হচ্ছে দীপাবলি স্পেশাল চিড়ে ভাজা চিড়ে ভাজা নমকিন বলে এটাকে চিউড়া বলে কেউ পোহা চিউড়া বলে যাই হোক দিওয়ালির সময় স্পেশালি আমরা এই স্ন্যাক্স টা বানিয়ে থাকি আর খুবই টেস্টি হয় খেতে স্পেশাল মশলাদার খুবই স্পাইসি আর খুবই টেস্টি চলুন ছটপট দেখিনি কিভাবে বানাতে হয় আমি হিটটা চালু করে দিয়েছি আর কড়াইয়ে কোনো তেল ঠেল দিই নি শুকনো কড়াইয়ে কিছু মশলা আমি ভেজে নেব তো সবার প্রথমে আমি এখানে দিচ্ছি জিরে এক টি স্পুন জিরে দিচ্ছি আর এক টি স্পুনই মানে সমান সমানই আমরা গোটা ধনে দেব আর এর অর্ধেক মানে হাফ টি স্পুন সফ বা মৌরি বলে একে তো এই তিনটে মশলা আমরা এখন ড্রাই রোস্ট করে নেব সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নেব আর হিট থাকবে মিডিয়াম থেকে লোয়ের দিকে তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এই মশলাটা পুরোপুরি ঠান্ডা হতে দেবো তারপরে আমরা এর থেকে একটা মশলার পাউডার বানাবো তো চলুন কিছুক্ষণের জন্য ওয়েট করে তারপরে মশলা আমাদের ঠান্ডা হয়ে গেছে আর এখন একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি আমি আর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে আমি দেব এখানে এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর এখন আমি দিচ্ছি তিন থেকে চার টি স্পুন চিনি স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এক টি স্পুন চাট মশলা চাট মশলাটা আমার ঘরে বানানো এটাতে আমি কোনো সিট্রিক অ্যাসিড দিইনি তাই আমি এক্সট্রা একটু আরও টক স্বাদের জন্য একটু আমচুর পাউডার ব্যবহার করব। এখন আমি দিচ্ছি এখানে হাফ টি স্পুন বিট লবণ চাইলে সাদা লবণও দেওয়া যায় কোনো অসুবিধা নেই আর এখন আমি দিচ্ছি একটু এক্সট্রা টক স্বাদের জন্য এক টি স্পুন আমচুর পাউডার যদি বাজারের চাট মশলা হয় তাহলে আমচুর পাউডার না অ্যাড করলেও চলবে এই সমস্ত কিছু আমি খুব বারিক একটা পাউডার বানিয়ে নেবো মানে খুব মেহি পাউডার বানিয়ে নিয়েছি আমি দেখুন আমাদের পাউডারটা রেডি হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের স্পাইসি এবং টেস্টি মশলা এবার কি কি লাগছে তো এখানে আমি চিড়ে নিয়েছি চার কাপ মতো চিড়ে নিয়েছি চিড়ের কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিজের হিসাব মতো এটাতে এমন বেশি কিছু ইয়ে হবে না আর এর সাথে সাথে এখানে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুটস কিছু কাজু কিছু বাদাম আর কিছু কিশমিশ নিয়েছি অন্য যেকোনো কিছু নিতে পারেন অল্প কিছু আমি নিয়েছি এখানে ছোলার ডাল আর এখানে নিয়েছি 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 কিছু কিছু বা চিট বাদাম বলতে পারেন আর ড্রাই কোকোনাট আমি আমি শুকনো নারকেল স্লাইস করে কেটে পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিজের স্বাদ মতো কোনো অসুবিধা নেই আর এর সাথে সাথে নিচ্ছি আমি কারিপাতা এই যে স্ন্যাক্সটা এতে কারিপাতাটা একটু বেশি লাগবে কারিপাতার কারণে স্বাদটা কিন্তু দারুণ ভালো আসে তবে বাই চান্স যদি কারিপাতা নাই পাওয়া যায় তাহলে আর কি করা যাবে স্কিপ করে নিন কোনো অসুবিধা নেই তো এবার আমি এখানে তেল রেখেছি গরম করতে আর একটা বড় বাসন লাগবে বড় গামলা টাইপের কিছু একটা লাগবে তো আমার কাছে বড় গামলা নেই বলে আমি এই বড় কড়াইটা নিচ্ছি এটা আমি সাইডে রেখে দেব। সমস্ত কিছু যা কিছু আমি ফ্রাই করব সব কিছু ফ্রাই করে এই বাসনের মধ্যে আমি রাখব তো তেলটা আমাদের খুব ভালো গরম দরকার মানে একেবারে সম্পূর্ণ গরম তেল দরকার তো এখনো অতটা গরম হয়নি তো আরো একটু সময় অপেক্ষা করতে হবে আর হিটটাকে রাখতে হবে হাইয়ে বা মিডিয়াম থেকে হাইয়ে যদি খুব বেশি হয়ে যাচ্ছে হিট তাহলে মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে দিন আর এখন ভাজার সুবিধার জন্য আমি নিচ্ছি একটা স্ট্রেনার কারণ খোলা যদি ভাজি তাহলে তুলতে তুলতে আমাদের অনেকটা পুড়ে যাবে অনেকটা খারাপ হয়ে যাবে এই জন্য এই ছাঁকনির মধ্যেই আমি ভেজে ছাঁকনি ধরে তুলে নেব তাহলে আর অসুবিধা হবে না ঝটপট হয়ে যাবে তো সবার প্রথমে আমি চিটবাদামগুলো ভেজে নিচ্ছি চিটবাদাম ফাটার খুব সুন্দর আওয়াজ আসবে আর কালারটাও একটু হালকা চেঞ্জ হবে বেশি চেঞ্জ কিন্তু হবে না হালকা চেঞ্জ হবে তো দেখুন এটা হয়ে গেছে মোটামুটি এক দেড় মিনিটে হয়ে যায় এটা আমি তুলে নিচ্ছি এই বড় কড়াইয়ের মধ্যে আর এখন আমি দিচ্ছি এই ছোলার ডালগুলো হাই হিটে ডালটা ফ্রাই হতে মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতো সময় লাগবে বাবলস গুলো একেবারে কম হয়ে যাবে আর ডালগুলো ফুলে উঠবে অনেকটা তো এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে মানে সেম গামলা টাইপের যা কিছু নিচ্ছেন আপনি সেটার মধ্যেই তো এখন আমি আরো একটু তেল দিচ্ছি কারণ স্ট্রেনারে করে ভাজতে আমার একটু অসুবিধা হচ্ছিল তাই তেলটা আবারও আমি গরম হতে দেবো তারপরে আমি বাকি জিনিসগুলো ভাজবো তো তেলটা এখন সম্পূর্ণ গরম হয়ে গেছে আবারও এখন আমি নারকেল গুলো নিচ্ছি এটা অবশ্যই ভেঙে রোদে দিন শুকাতে আর তারপরে আপনি এটা এই রেসিপিতে ইউজ করুন তো দেখুন হালকা লাল করে আমি ফ্রাই করেছি এটাই একেবারে পারফেক্ট কালার এই স্ন্যাক্স জন্য এটা আমি তুলে নিচ্ছি সেম বাসনের মধ্যে আর এখন আমি এইভাবেই বাকি যা কিছু আমি নিয়েছিলাম সমস্ত কিছু ভেজে নেব তো এখন পালা আসছে কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কাটা একেবারে ক্রিস্পি করে ভেজে নিতে হবে দেখুন কাঁচা লঙ্কা ক্রিস্পি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেলটা যতটা সম্ভব চেষ্টা করতে হবে ভালো করে ঝরিয়ে তারপর তুলে নিতে আর এখন আমি ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেব ড্রাই ফ্রুটস খুব বেশি ভাজতে হবে না মোটামুটি এক মিনিটের জন্য ভাজলেই হয়ে যাবে মোটামুটি আহ কাজুর কালার যাতে চেঞ্জ না হয় সাদাই থাকে যাতে তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আর এখন আমি ভেজে নেব কারিপাতা একেবারে ফ্রেশ কারিপাতা তাই তেলের মধ্যে দিলে তেল খুব ছিটায় তো এই জন্য সাবধানে ভাজতে হবে কারিপাতা গুলো সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আর এখন লাস্টে আমাদের ভাজতে হবে পোহা বা চিড়া তো এটা কোয়ান্টিটি অনেক বেশি তো একবারে তো হবে না কারণ স্ট্রেনারটা অনেক ছোট কড়াইটা অনেক ছোট তাই অল্প অল্প করে এরকম করে ভেজে নিতে হবে তো চিরা ভাজার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটি পাঁচ ছ সেকেন্ডেই হয়ে যায় একেবারে ডোবানোর সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যায় আর কোনোভাবেই যেন চিরের কালারটা চেঞ্জ না হয় কালার যেন সাদাই থাকে এমন করেই ফ্রাই করতে হবে তো এইভাবে করে আমি সমস্ত চিড়েগুলো ভেজে নেব দেখুন পরিমাণ এদিক ওদিক যখন আপনি মশলাটা খেয়ে দেখবেন যে লবণ আর ঝাল বা চিনি এগুলো ঠিকঠাক মতো আছে কিনা যদি কম বেশি মনে হয় একটু অ্যাড করে দিতে পারেন কোনো অসুবিধা হয় না তো সবকিছু আমি ভেজে নিয়েছি একই কড়াইয়ের মধ্যে এখানে সবকিছু আছে তো এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই হচ্ছে আমাদের সেই ম্যাজিক মশলা এই মশলাটা কিন্তু দারুণ টেস্টি আপনি এখানে পোহার বদলে যদি মুড়ি দিয়েও করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় খেতে আমরা এই সেম মশলা দিয়ে মুরমুরা চিউড়া আর পোহা চিউড়া দুটোই বানিয়ে থাকি তো মুড়ি দিয়েও করলে একেবারে সেম টেস্ট পাবেন আপনি মুড়ির স্বাদে এই যে চিউড়া নমকিন এটার স্বাদ আপনি খুব ভালোভাবে পাবেন আর যদি আপনি পোহা দিয়ে করতে চান মানে চিড়ে দিয়ে করতে চান তাও করতে পারেন আমি একটু খেয়ে দেখলাম সব কিছু ঠিক আছে যদি আপনার লবণটা একটু কম মনে হয় শুরুর দিকে লবণটা কিন্তু এজন্য কমই দিতে বলেছি যাতে লাস্টে চেক করার পরে আপনি লাগলে আরো অ্যাড করতে পারেন শুরুতেই যদি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু পরার কোনো রাস্তা থাকে না এজন্য শুরুতে কম দেবেন আর পরে টেস্ট করে তারপরে লাগলে আরো একটু দিয়ে নেবেন তো দেখুন আমাদের পোহা চিউড়া নামকিন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এটা আমি সার্ভ করে একটু দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ঠান্ডা হবার পরে আপনি একটা এয়ারটাইট কন্টেনারে বা নর্মাল কোনো ডাব্বায় ভরে স্টোর করে খেতে পারেন তিন থেকে চার মাস পর্যন্ত এটা একেবারে এরকমই থাকবে নর্মাল বয়েমে ভরে রাখতে চাইলে বয়মের মুখে একটা সুতির কাপড় দিয়ে তারপর ঢাকনা বন্ধ করুন তাহলে এরকমই ক্রিস্পি থাকবে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ট্রাই করুন